আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। আমি খুবই অসুস্থ ছিলাম, 10 দিন আগে আমি ডিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলাম। আমার রিউমাটিক আর্থ্রাইটিসের সমস্যা, সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। আল্লাহ পাকের রহমতে আমি এখন অনেকটাই সুস্থ, ভালো আছি। হ্যাঁ, আমি তো আগে কোনো কাজই করতে পারতাম না, সংসারে মেয়েদের যে কাজগুলো থাকে, রান্না বাড়া, কাপড় পরিষ্কার করা, অনেক কাজই আমার পক্ষে সম্ভব হতো না করা। আমি আসলে বিছানাগত হয়ে গেছিলাম, এমন সমস্যা ছিল। আল্লাহ পাক আমার এখানে আসার পর থেকে আল্লাহ পাক অনেকটা আমার রহমত করেছে, মানে 100% অনেকটা আমার আল্লাহর রহমতে আমি মাফ পাইছি আর কি। একটা মানে একটা পিঁপড়া যদি বা মশা আমার গায়ে বসতো, তা আমি সে মশাটাও হাত দিয়ে মারতে পারতাম না। মানে আর সংসারের কাজ তো সেই মানে বাইর দূরেই থাক, মানে শুতে খাইতে বসতে আমাকে কেউ খাওয়াই দিলে মনে হয় ভালো হতো। শুতে পারতাম না, এক কাতে তো আরেক কাতে হয়ে শুতে পারতাম না, মানে অনেক কষ্ট হতো আর কি। কান্না করতাম একা একাই, নিজে অনেক কান্না করতাম যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি যে কোনো ওসিলায় আমার এই রোগটা তুমি ভালো করে দাও। তো আমি এখানে আসছি, এই ডিপিআরসি হসপিটালে আসছি, আল্লাহ পাক আমার আসলে রহমত করছে, আমি অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। এখন আমি ঘুমাইতে গেলে আল্লাহ রহমতে আমার নড়াচড়া করতে গেলে কোনো সমস্যা হয় না, আমি স্বাভাবিক ভাবে আমি চলাচল করতে পারছি। ঘুমাইতে গেলে তো রাতে অনেক কষ্ট হতো আমার, যখন একাতের থেকে ওকাত হইতাম মনে হতো আমার মানে পাটা শক্ত আকাটা হয়ে যাচ্ছে, এত কষ্ট হতো। তা আল্লাহ রহমতে সেই সমস্যাগুলো আমার নাই, চিকিৎসা আল্লাহ রহমতে ভালো পেয়েছি। এখানকার থেরাপিস্টার আমাদেরকে, যিনি আমাদের থেরাপিস্টার ছিল, উনিও খুব ভালো, ওনার ব্যবহার আচার সবকিছুই ভালো, ছোট বোনের মতো উনি আমাদেরকে আর কি সেভাবে ট্রিটমেন্ট দিছে। স্যার শুকুল্লাহ স্যার আসলেই ভালো, সে আসলে বন্ধুর মতো ফ্রি ফ্রি ভাবেই তার স্যারের চেম্বারে যতবার গেছি ততবারই সে মানে স্যার আসলে সেভাবে আমাদের সাথে সুন্দর ব্যবহার করছে, কথাবার্তা। স্যারের কথা শুনলে তো মনে হয় অর্ধেক রোগই ভালো হয়ে গেছে, মনে হতো পরিবারের সাথে আছি, সবার সাথে বন্ধুত্বর মতোই আছি, ভালো ছিলাম আর কি। না ভাই, আমি এখানে যে আসছিলাম, শুরু থেকে আমি এখানে আসছি, আমার এক ভাগনা যশোরে, আমাদের আমার ভাগনা হয়, সে সজীব নাম করে, সে এখানে আসছিল, এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে এসে আল্লাহ রহমতে এখন পুরোপুরি সুস্থ, খুব সুন্দরভাবে সে চলাফেরা করে। উনি আমাকে বলছিল যে আন্টি সে তুমি ওখানে যাও, ডিপিআরসি হসপিটালে যাও, গিয়ে তুমি দেখাও, আল্লাহ রহমতে তুমি দেখবা তুমি সুস্থ হয়ে গেছো, দেরি না করে ওখানে চলে যাও। তার কথাটা পুরোপুরি 100% সে মিলে গেছে তার কথার সাথে। আমার মতো যদি এমন কোনো পেশেন্ট থাকেন তো অবশ্যই ডিপিআরসি হসপিটালে আসেন, ডক্টর দেখান, সুস্থ হন, এটাই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি যেন সবাইকে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। সুস্থ করার মালিক তো উপর আল্লাহ, আল্লাহ পাকই সবকিছু মাফ করার মালিক। তো আল্লাহ পাক আসলে রহমত করছে, ডাক্তারের ওসিলাই আমি আসলে ভালো হয়েছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আমার মতো পেশেন্ট যারা আছেন আমিও দোয়া করি যেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।